আসসালামু আলাইকুম। শহীদ ক্যাডেট চট্টগ্রাম শাখার অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ষষ্ঠ অধ্যায়ের সমীকরণের সমাধান বিষয় নিয়ে আলোচনা করব। 6.1 এখানে দুটি নিয়ম আছে, একটি হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করা আর একটি হচ্ছে অপনয়ন পদ্ধতিতে সমাধান করা। এ পর্যন্ত তোমরা যতগুলো সমাধান করেছো এর পূর্ববর্তী ক্লাসগুলোতে, সবগুলোতে তোমরা শুধু একটি চলকের মান বের করেছিলে। এখন এইসব অঙ্কে প্রতিস্থাপন কিংবা অপনয়নে আমরা এখানে দুটি চলকের মান বের করা শিখব। প্রথম নিয়মটি হচ্ছে প্রতিস্থাপন। প্রতিস্থাপন মানে হচ্ছে কি, একটির জায়গায় অন্য আরেকটি বসানো। এখানে আমাদের দুটি সমীকরণ আছে, একটি হচ্ছে 3x-2y=0 আর একটি হচ্ছে 17x-7y=13। এখন আমরা কি করব, প্রথমে 1নং সমীকরণ থেকে এখান থেকে আগে x এর মানটি বের করে নিব। 3x-2y=0, 2y-টাকে যদি আমরা প্রতিস্থাপন পক্ষান্তর করে ওই পাশে পাঠিয়ে দেই তাহলে 3x=2y। এখানে তাহলে আমার x ইকুয়াল টু হচ্ছে যে 2y/3। এইটাকে আমরা 3নম্বর সমীকরণ হিসেবে চিহ্নিত করে রাখলাম। এখন এই যে এখান থেকে 3নম্বর থেকে x এর যে মানটি পেলাম এটিকে আমরা বসাবো হচ্ছে কোথায়, 2নম্বর সমীকরণে। 1নম্বর সমীকরণে বসালে কিন্তু হবে না, এখানে কোথায় বসাতে হবে, 2নম্বর সমীকরণে বসাতে হবে। x এর এই মানটা আমরা যদি আমরা 1নম্বর থেকে x এর মান বের করি তাহলে x এর মানটা কোথায় বসাবো, 2নম্বরে। আর যদি 2নম্বর থেকে x এর মান বের করি তাহলে x এর মান বসাতে হবে 1নম্বরে। এখন এই x এর মানটি আমরা 2নম্বর সমীকরণে যদি বসাই, এই যে এখানে 17x আছে এই x এর জায়গায় এখন বসবে হচ্ছে 2y/3। তাহলে এখান থেকে যদি আমরা এবার ক্যালকুলেশন করি, এখানে 17-এর সাথে 2 গুণ করলে হচ্ছে যে 34y, আর নিচে 3 থাকবে, এখানে লসাগু করলে 34y-, আর এখানে 3-এর সাথে এখানে যদি 7 গুণ করি তাহলে 3×7=21y। 34y থেকে 21y বাদ যাবে। এখানে একটি জিনিস দেখো, আড়াআড়ি গুণ করা, এখানে 31-এর নিচে যদি আমরা মনে মনে 1 ধরি তাহলে এই পুরাটার সাথে 1 গুণ হবে আর এখানে 13-এর সাথে 3 গুণ হবে, তাহলে হবে কি 13y-21y=13×3। এখন এখানে বিয়োগ করলে আমাদের বিয়োগফল আসবে হচ্ছে যে 13y=39। তাহলে y=  আসবে হচ্ছে যে কত, 3। এখন এই যে y এর মান আমরা পেলাম এটাকে আমরা কোথায় বসাবো, এই যে এখানে আমরা 3নম্বর সমীকরণ একটা বের করে রেখেছি x এর মান, এই জায়গায় যে y-টা আছে এই জায়গায় আমরা এখান থেকে y এর যে মানটা পেলাম সেটা বসিয়ে দিলাম, x=2×3/3। তাহলে 3 আর 3 কাটাকাটি গেলে তাহলে আমাদের x এর মান আসবে হচ্ছে যে কত, 2। যখন আমরা উত্তর লিখব, উত্তর লিখার আগে সুতরাং নির্ণেয় সমাধান দিয়ে x y যখন লিখব মনে রাখতে হবে আমার x এর যে মান সেটাকে আগে রাখতে হবে, y এর যে মান সেটাকে পরে রাখতে হবে। আমি যদি এখানে 3×2 লিখি তাহলে কিন্তু আমার উত্তরটা ভুল হবে, কারণ হচ্ছে যে আমার এখানে লেখার সময় আমি x আগে লিখেছি y পরে লিখেছি, তাহলে এখানেও মান বসানোর সময় আমার x এর মানটা আগে আসবে y এর মানটা পরে যাবে। ঠিক একই নিয়মে তোমাদের বইয়ে এখানে 6.1-এ 1 থেকে 9 পর্যন্ত যে অঙ্কগুলো আছে ওগুলো তোমরা বাসায় হোমওয়ার্ক করবে। আসো এখন আমরা অপনয়ন পদ্ধতিতে কিভাবে সমাধান করতে হয় সেটি দেখি। অপনয়ন পদ্ধতিতে আমরা এখানে যে সমীকরণ দুটো দেখি, এখানে এই সমীকরণগুলোতে আমাদেরকে যে কোনো একটা চলককে বাদ দিতে হবে। আমরা প্রতিস্থাপনে কি করতাম, প্রতিস্থাপনে করতাম হচ্ছে যে একটাকে পক্ষান্তর করে একটার মান বের করে সেটাকে আবার আরেকটা সমীকরণে বসাতাম। অপনয়নের ক্ষেত্রে কি হবে, প্রথমে আগে আমরা কি করব, অপনয়নের ক্ষেত্রে যে দুটি সমীকরণ আছে আমাকে চিন্তা করতে হবে যে এই দুটি সমীকরণ থেকে যে কোনো একটা চলককে আমাকে বাদ দিতে হবে। তার আগে আমাকে দুইটি সমীকরণকে গুণ দিতে হবে। কত দিয়ে আমি গুণ দিব, ধরো এখানে আছে 3x, ধরলাম যে আমি এই দুটো সমীকরণ থেকে আমি x এর টার্ম বা y এর টার্মটি বাদ দিতে চাই। যদি আমি x এর টার্মটি বাদ দিতে চাই তাহলে এখানে আছে হচ্ছে 3x, এখানে আছে হচ্ছে 5x, আমি যদি যোগ করি তাহলে হবে 8x, আর যদি বিয়োগ করি তাহলে হচ্ছে যে -2x আসবে। এখন তার মানে আমার এখান থেকে কি হচ্ছে না, x এর টার্মটি বাদ যাচ্ছে না। আমি যদি এই 3x-কে 5 দ্বারা গুণ করি এবং এই 5x-কে 3 দ্বারা গুণ করি তাহলে এটা হয়ে যাবে 15x, এটাও হয়ে যাবে 15x। তাহলে তখন কি হবে, 15x থেকে 15x আমি বাদ দিলে আমার পুরো x এর টার্মটাই কিন্তু চলে যাচ্ছে, তখন শুধু কি থাকবে, y এর টার্মটি থাকবে। এখন
আমি যেটা করব সেটা হচ্ছে এক নাম্বার সমীকরণে এখানে x এর সহগ কত 3 আর দুই নাম্বার সমীকরণে এখানে x এর সহগ কত 5 অপনয়নের ক্ষেত্রে তোমরা যেটি করতে পারো সেটা হচ্ছে যে চলকটিকে তোমরা বাদ দিতে চাও এখানে x এর যদি আমি বাদ দিতে চাই তাহলে x এর যে সহগ এই 3 দিয়ে আমি দুই নাম্বার সমীকরণ পুরাটাকে কি করব গুণ করব আমি কিন্তু শুধু 5x কে গুণ করতে পারবো না আমাকে গুণ করলে পুরো সমীকরণটাকে গুণ করতে হবে তাহলে আমি এখানে এই যে x এর সহগ আছে 3 এটা দিয়ে আমি দুই নাম্বার সমীকরণকে পুরাটাকে গুণ করব আবার এখানে যে x এর সহগ আছে 5 এই 5 দিয়ে আমি এক নাম্বার সমীকরণ পুরাটাকে গুণ করে দিব তাহলে কি পাচ্ছি এক নাম্বারকে যদি আমি 5 দ্বারা গুণ করি তাহলে পাবো হচ্ছে যে 15x মাইনাস এখানে 5 দ্বারা গুণ করলে পাবো হচ্ছে যে 25y আর এখানে 5 দ্বারা গুণ করলে পাবো হচ্ছে মাইনাস 45 আবার দুই নাম্বার সমীকরণকে যদি আমি এখানে 3 দ্বারা গুণন করি তাহলে আমি পাবো হচ্ছে 15x মাইনাস 9y ইকুয়াল টু 3 এখন আমার যেহেতু এখান থেকে x এর টার্মটাকে বাদ দিতে হবে সেক্ষেত্রে আমি কি করব এখানে যে এক নংকে 5 দ্বারা গুণ করেছি ওই সমীকরণটা থেকে দুই নংকে 3 দ্বারা গুণ করার পরে যে সমীকরণটা পেলাম সেটাকে আমি বিয়োগ করব তাহলে এখানে যদি আমি বিয়োগ করি তাহলে আমার এখানে নিচের চিহ্নগুলো সবগুলো কি হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে পরিবর্তন হয়ে গেলে তাহলে এটা হয়ে যাবে মাইনাস 15x 15x আর মাইনাস 15x কাটাকাটি গেলে তাহলে আমার এখানে থাকবে হচ্ছে যে শুধু y চলকটি থাকবে এখানে তাহলে আমার মাইনাস 25y থেকে যদি আমি এখানে প্লাস 9y বাদ দেই এখানে দেখো যেহেতু আমি বিয়োগ করছি সেই জন্য হচ্ছে যে নিচের এই যে দেখো আমি ছোট করে এখানে প্লাস লিখে রেখেছি যে এখানে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে তাহলে মাইনাস 25y থেকে প্লাস 9y যদি বাদ দেই তাহলে আমার আসবে হচ্ছে মাইনাস 16y এখানে দেখো মাইনাস 45 আর এখানে শুধু 3 ছিল বিয়োগ করার কারণে এটা সামনের চিহ্নটা পরিবর্তন হয়ে মাইনাস হয়ে গেছে তাহলে মাইনাস 45 মাইনাস 3 যোগ হয়ে যাবে হচ্ছে মাইনাস 48 এখানে তাহলে আমার y ইকুয়াল টু কত আসবে মাইনাস 16টা যদি আমি ভাগ করে দিই তাহলে এখানে হচ্ছে যে 348 তাহলে এখানে y এর মান আসবে 3 এখানে মাইনাসে মাইনাসে কাটাকাটি যাবে তাহলে এখানে শুধু যে বিয়োগ করতে হবে তা না এখানে আমাকে অঙ্ক বুঝে কোনো কোনো সময় যোগও করতে হতে পারে দেখা গেল যে এখানে যদি সামনে মাইনাস থাকে তাহলে আমি এটাকে কি করব একটা মাইনাস একটা যদি প্লাস থাকে তখন আমি হয়তো যোগ করে দিলেই কি হয়ে যাবে ওই টার্মটি পুরাটা বাদ চলে যাবে তাহলে তোমরা অঙ্কের ক্ষেত্রে যে কোনো একটাকে আগে টার্গেট করবে যে আমি x এর চলকটিকে বাদ দিতে চাই অথবা y এর চলকটিকে বাদ দিতে চাই গুণ করার ক্ষেত্রে যেটি করতে পারো সেটি হচ্ছে যে এক নাম্বার সমীকরণকে গুণ করবে দুই নাম্বার সমীকরণের সহগ দ্বারা যে টার্মটি বাদ দিবে তার সহগ দ্বারা আর এক নাম্বার সমীকরণকে গুণ করবে দুই নাম্বার সমীকরণের সহগ দ্বারা এখানে আমি যেভাবে করেছি x এর সহগ 3 এই 3 দিয়ে আমি দুই নাম্বার সমীকরণকে গুণ করেছি আবার এখানে দুই নাম্বারে x এর সহগ 5 এই 5 দিয়ে আমি এক নাম্বারকে গুণ করেছি তারপরে হচ্ছে আমি বিয়োগ করলাম এবার এখানে যে y এর মানটি আমি পেলাম এটাকে আমি উপরে দুই সমীকরণে যে কোনো একটি সমীকরণে বসালে আমার x এর মানটা চলে আসবে আমি এখানে y এর মান এক নং সমীকরণে বসিয়েছি সমীকরণে বসানোর ক্ষেত্রে একটু খেয়াল করে দেখবে যে কোন সমীকরণটাতে বসালে তোমার জন্য ক্যালকুলেশন করা সহজ হবে তাহলে আমি এখানে এক নম্বর সমীকরণে বসালাম এক নম্বর সমীকরণে y এর মান এখানে 3 বসালাম তাহলে 3x মাইনাস 15 ইকুয়াল টু মাইনাস 9 এই মাইনাস 15কে যখন আমি উপাশে নিয়ে যাব তখন এটা হয়ে যাবে হচ্ছে যে প্লাস 15 পক্ষান্তর করলে তাহলে আমার বিয়োগ করলে আসবে হচ্ছে যে 6 তাহলে x ইকুয়াল টু 6 বাই 3 অর্থাৎ x ইকুয়াল টু 2 আগের মতোই নির্ণয় সমাধান দিয়ে এক্স ওয়াই দিয়ে x এর যে মানটা সেটা আগে লিখতে হবে y এর যে মানটা সেটা পরে লিখতে হবে তোমাদের বইয়ে এখানে যে অঙ্কগুলো আছে এখান থেকে তোমরা অপনয়ন পদ্ধতির যে হোমওয়ার্কগুলো আছে এগুলো করবে সেটা হচ্ছে 13 থেকে 20 পর্যন্ত এই অঙ্কগুলো তোমরা বাসায় অবশ্যই হোমওয়ার্ক করবে এবার আসি এখানকার সৃজনশীল প্রশ্নগুলো কীরকম হবে 6.1-এর এখানে যে প্রতিস্থাপন এবং অপনয়ন দুটি পদ্ধতি আছে হয়তো দেখা গেল যে একটি সমীকরণ এরকম দেওয়া থাকবে দুটি সমীকরণ এরকম দেওয়া থাকবে এখান থেকে হয়তো খ নাম্বারে বলবে যে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো অথবা হচ্ছে অপনয়ন পদ্ধতিতে সমাধান করো এরপর গ নাম্বারে হয়তো 6.2-এ যে লেখচিত্রের অঙ্কগুলো আছে অথবা পরে যে লেখচিত্রের অঙ্কগুলো আছে সেখান থেকে এই একই সমীকরণ দিয়ে বলবে যে লেখচিত্র থেকে এবার এই সমীকরণটির সমাধান করো তোমরা এই অধ্যায় থেকে প্রতিস্থাপন এবং অপনয়নের অঙ্কগুলো খুব ভালো মতো চর্চা করবে যদি দেখো যে সৃজনশীলের মধ্যে খ নাম্বারে
কোনো পদ্ধতির উল্লেখ নেই, অর্থাৎ প্রতিস্থাপন কিংবা অপনয়ন যদি কোনো পদ্ধতি উল্লেখ না থাকে তাহলে তোমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে পারো। কেন? কারণ হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতিতে অঙ্ক করতে গেলে অঙ্কগুলো একটু বড় হয়, আর অপনয়ন পদ্ধতিতে হচ্ছে যে অঙ্কগুলো একটু সোজা হয়। সেজন্য তোমরা যদি দেখো যে কোনো ধরনের পদ্ধতির কথা উল্লেখ করা নেই তাহলে তোমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে পারো। আশা করছি তোমরা বাড়ি কাজগুলো করবে এবং তোমাদের বিষয়ভিত্তিক যে টিচাররা রয়েছেন তোমাদের সকল বাড়ি কাজগুলো তোমরা অবশ্যই অবশ্যই তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, যে নাম্বারটি তোমাদের মেসেজের লিঙ্কের মাধ্যমে দেওয়া হচ্ছে, ওই নাম্বারে পাঠিয়ে দেবে। আসসালামু আলাইকুম।